বন্ধুরা, আজকে চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আজকে পুরো ঘুরে দেখাবো। তা বন্ধুরা, ইস্কন মন্দিরে পুরো রথের প্রস্তুতি চলছে, পুরো রং করা হচ্ছে, সামনে রথযাত্রা। তা এটি হলো ইস্কন মন্দিরের নরসিংহদেবের মন্দির, আর নরসিংহদেবের মন্দিরের পাশে রয়েছে গোশালা। চলো দেখা যাক। জীব সেবা শিব সেবা, জীবে যে জন প্রেম করে সেই হচ্ছে ঈশ্বর। গোশালা, ইস্কন মন্দিরে গোমাতা সেবা। নরসিংহদেবের মন্দিরটা খুব সুন্দরী, আর এখানে মন্দিরের চত্বরে অনেক সাদা ফুলে গাছ রয়েছে, এখানে যজ্ঞ করা হয়। তাই এটি হচ্ছে যজ্ঞশালা, খুব সুন্দর। তাই যজ্ঞশালার ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর, ভালো লাগলো। হরে কৃষ্ণ, এখানে পূজা করাচ্ছেন উনি। তাহলে আগে দেখা যাক, শ্রীগুলো খুব সুন্দর। তা এটি হলো শিলিগুড়ি ইস্কন মন্দির, এখানে দেশ বিদেশের লোক আসে। তা এটাই হলো শিলিগুড়ি ইস্কন মন্দির, দেখুন কত সুন্দর। তা আমার আর ভিডিও করা হচ্ছে না, মেমোরি শেষ হয়ে গেছে, ফোন স্টোর খতম। তা এটি হলো নিত্যানন্দ চৈতন্য, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তা অন্য আর একদিন ভিতর ঢুকে দেখাবো, যেহেতু আমার মোবাইলে মেমোরি শেষ, নেটও শেষ। তা দেখুন এখানে একটা পুকুর রয়েছে, পুকুরের উপরে একটা ঘোড়ার গাড়ি, দেখা যাক সামনে গিয়ে। জায়গাগুলো একদম সুন্দর, পার্কের মতন, দেখার মতন। তা বন্ধুরা, আবার অন্য একদিন ভিতরে ঢুকে পুরো দেখে দেখাবো ভিডিওটা। আজকে যেহেতু মেমোরি কম, নেট নেই, অন্যদিন দেখাবো। বাই বাই, টাটা, আবার অন্যদিন আসবো। ভিডিও লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? অন্য একদিন আসবো। বা অপূর্ব দৃশ্য দূরের থেকে দেখা গেলে, চলতে থাকুক ভিডিও কতক্ষণ চলে, যেহেতু মেমোরি শেষ, যখন তখন ভিডিও বন্ধ হয়ে যাবে। এদিকে দেখার মতন অনেক কিছু আছে, 5 মিনিটেও ভিডিও বানাতে পারলাম না, কেমন মেমোরি। এটি হলো জগন্নাথের মন্দির, ভিতরে পাঠ চলছে।